আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আবু রায় রাজিয়া বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন নার। আই দুইটি চক্ষু রেজ যাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না যারা জাহান্নামে যাবে না তার এক শ্রেণীর চক্ষু হচ্ছে যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদলো এই চক্ষু জাহান নামে যাবে না আল্লাহ রাসুল বলছে ও আইন তাহার সফি সাবিল ওই চক্ষু ও জাহান নামে যাবে না যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয় আল্লাহর রাস্তাতে সবসময় প্রস্তুত এমনিতে আল্লাহর নবী বলেছেন কেউ যদি দিনের একটা অংশ আল্লাহর রাস্তায় পাহারা দেয় তাহলে সারা পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে উত্তম সারা দুনিয়ার সবকিছুর চেয়ে উত্তম সম্মানিত দর্শক মন্ডলী দুই শ্রেণীর চক্ষু জাহান নামে যাবে না তার এক শ্রেণীর চক্ষু হচ্ছে যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন রসুল সাল আলী আসাল্লাম বলেছেন রাজুলুন বাকামিন ওই ব্যক্তি জাহান নামে যাবে না কখনো যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে হাত অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত গাভীর বাঁট থেকে দুধ বের করে বাঁটের ভিতরে পুনরায় ঢোকানো না যাচ্ছে গাভীর বাঁট থেকে দুধ বের করে পনরায় ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে এমন ব্যক্তির জাহান নাম অসম্ভব আমরা মনে হয় সুন্দরভাবে বুঝাতে পারছি না এটা আমাদের ব্যর্থতা আল্লাহর নবী বলছেন যে গাভীর বাঁট থেকে দুধ বের করে পুনরায় ঢোকানো যেমন অসম্ভব একজন মানুষ আল্লাহর ভয়ে কাঁদে এই ব্যক্তির জাহান নামে যাওয়া তেমন অসম্ভব এটা হতেই পারে না এমন ব্যক্তি জাহান নামে যাবে না কখনো নহে আল্লাহ আসল বলছেন ওলা ফি ও দোখানো জাহান্নাম আর আল্লাহর পথের ধুলাওয়ালি আর জাহান নামের ধোঁয়া একাত্রিত হবে না যারা আল্লাহর পথে নেমে ধুলোই ধূসরিত হয়েছে এই ধুলা আর জাহান নামের ধোঁয়া একসাথে হবে না যারা আল্লাহর পথে কাজ করে বিদ্যাচর্চা করুক আর প্রকৃত পক্ষে আল্লাহর দিনকে উঁচু করার জন্য কোন অমুসলিমদের সাথে যুদ্ধ করুক এরকম কাজে নামে যারা তারা কখনো জাহান্নামে যাবে না ওদের জন্য জাহান্নাম নেই যারা আল্লাহর ভয়ে কাঁদে তাদের জন্য জাহান্নাম নেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাইসা শাইউন আহাব্বা الى الله من قطرات عينه و اثار عينه فامال قطرات عينه রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন দুইটি জিনিস আল্লাহর কাছে অতিব প্রিয় দুইটি ফোটা আর দুইটি চিহ্ন দুইটি বিন্দু আর দুইটি চিহ্ন এই চারটি জিনিস আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন আল্লাহর কাছে তত নয়। আল্লাহর নবী বলেন তো দমইন মিন খাসিয়ে আল্লাহর ভয়ে চোখের ঝরে পড়া পানি রাতের কোনো অংশে দিনের কোনো অংশ আল্লাহর ভয়ে চোখ থেকে এক বিন্দু পানি ঝরে পড়ল এই বিন্দু আল্লাহর কাছে যত প্রিয় দুনিয়ার কোনো বস্তু আল্লাহর কাছে তত প্রিয় নয় ও কাত্রত দামিন তুরা কফি সাবিল্লাহ ওই রক্তবিন্দু যেটা আল্লাহর পথে প্রবাহিত করা হলো যুদ্ধে গিয়ে মারা গেল এক ফোঁটা রক্ত ঝরে পড়ল এই রক্ত আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো বস্তু তত প্রিয় নয় তাই তো আল্লাহ নবী বলেছেন যে শহীদদের জন্য অনেক বৈশিষ্ট্য তার একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রথম রক্ত ঝরার সাথে সাথে তার পাপ ক্ষমা হবে এবং তাকে জান্নাত দেখানো হবে শহীদ হওয়ার সাথে সাথে তার সব পাপ শেষ তাকে জান্নাত দেখানো হবে সবসময় তার কবরের শাস্তি হবে না বিচারের কাঠগড়াতে তার কোনো ভয় ভীতি থাকবে না তাকে বাহাত্তর জন নারী দেওয়া হবে জান্নাতের তার মাথায় একটা সম্মানী টুপি দেওয়া হবে জন লোককে সত্তর সুপারিশ করে নিয়ে যাওয়ার জন্য বলা হবে জান্নাতের যাকে ইচ্ছে তাই তো আল্লাহর নবী বলছেন যে আল্লাহর পথে ঝরে পড়া রক্তবিন্দু আল্লাহর কাছে অতীব প্রিয় আর দুটি চিহ্ন ফামালা সারানে আল্লাহর পথে গিয়ে কোথাও কেটে গেছে ফেটে গেছে এর দাগ এই যে দাগ আছে গায়ে এই দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন বস্তু আল্লাহর কাছে তত প্রিয় নয় ও আসারণ ফি ফারিজাতিন মিন জিল্লা। আর আল্লাহর দিন পালন করতে গিয়ে এবাদত করতে গিয়ে শরীরের কোনো চিহ্ন কোনো দাগ আল্লাহর কাছে যত প্রিয় কোনো বস্তু তত প্রিয় নয় যেমন সিজদা করে করে কপালে দাগ হয় হয় না আমাদের তো অনেকেরই হয় এবং পায়ের উপরে বসে পাতার উপরে বসে দাগ হয়ে যায় আল্লাহর নবী বলছেন এবাদত করতে গিয়ে শরীরে যে দাগ পড়েছে এ দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর আর কোন বস্তু আল্লাহর কাছে তত প্রিয় নয় সম্মানিত দর্শক মন্ডলী মানুষ ভুলে গেছে পরকালের কথা ভুলে গেছে জাহান্নাম নাম মানুষ এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা করে না অথচ এই জাহান নাম হলো কি হলো এই জান্নাত আসলো কি আসলো যেদিন চলে আসবে সেদিন ঠেকানোর কোনো পথ নেই হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না অতএব দর্শক মন্ডলীর নিকটে আমাদের আকুল আবেদন এই থাকবে যে যে কোনো মূল্যে শ্বাস বন্ধ হওয়ার পূর্বে পাপ ঠেকানো প্রাণপণে চেষ্টা করা হোক আমরা জোরালোভাবে অনুরোধ করে বলতে চাই যে শ্বাস বন্ধ হওয়ার পূর্বে যে কোনো মূল্যে পাপকে সংশোধন করা হোক মুছে দেওয়ার চেষ্টা করা হোক আমরা যেন এই পাপকে মুছে ফেলতে পারি আল্লাহ যেন পাপকে মুছে দেন ক্ষমা চেয়ে সম্মানিত দর্শক মন্ডলী ওমামা বাহেলি রাজি আল্লাহ তালু বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সালাসাত ওয়ুনিন নার তিন শ্রেণীর চক্ষু রয়েছে এই চক্ষু জাহান্নাম দেখবে না তার এক শ্রেণীর চক্ষু হচ্ছে বাকাত মিন খাসিয়ে দিলাম আল্লাহর ভয়ে কাঁদে যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে এই চক্ষু জাহান্নাম দেখবে না দুই তার সফি সাবিল্লাহ যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে এই চক্ষু জাহান্নাম দেখবে না তিন গাজাত আন মাহারে মিল্লা হে বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায় এই চক্ষু জাহান নামে যাবে না সম্মানিত দর্শক মণ্ডলী শেষের বাক্য কঠিন হয়ে গেল কেমনে রাস্তাঘাটে চলি কেমনে হাটে বাজারে যাই আমার মেয়ে আপনার মেয়ে নগ্ন অবস্থায় রাস্তা দখল করেছে হাট বাজার দখল করেছে মনে হচ্ছে যেন পুরুষ আগাছা পুরুষের কোনো কাজ নেই পুরুষ অকেজো নিষ্ক্রিয় বস্তু পুরুষ আল্লাহ হাট বাজারে আমি যেতে পারি না আপনি যেতে পারেন না তাকেই বাজার করতে হবে রাস্তাঘাট তাকেই দখল করতে হবে ভুল সিদ্ধান্ত শিক্ষার পরিণতি এটা নয় শিক্ষার পরিণতি জাতিকে কলুসতি করা নয় শিক্ষার পরিণতি দেশকে ধ্বংস করা নয় শিক্ষার পরিণাম আল্লাহর গজব চাওয়া নয় শিক্ষার পরিণাম ছিল জান্নাত লাভ করা তা উল্টে গেল বলুন চক্ষু নিচু করে কি করে চলতে পারি আল্লাহর নবী বলছেন ওই চক্ষু জাহান নামে যাবে না যেই চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায় বেগানা নারীকে দেখে নিচু হওয়ার পথ আমাদের কাছে কিভাবে রয়েছে আমরা কিভাবে কাজ অবলম্বন করতে পারি সম্মানিত দর্শক মন্ডলী আমরা পথ খুঁজে বের করার চেষ্টা করি সম্মানিত বোন আপনারা যারা বাংলা পৃষ্ঠী সারা পৃথিবীতে দর্শন করবেন আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে একটা জোরালো অনুরোধ থাকছে দেখুন পদঘাট খালি করুন পুরুষদের রক্ষা করুন তাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন ওকবাবিন আমের বলছেন আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল মান্না যাত বাঁচার পথ কি কিভাবে বাঁচতে পারি কি করলে বাঁচবো আল্লাহ রসুল তিনটা কাজ বললেন এক নম্বর পথ হচ্ছে বাড়িকে গ্রহণ করো বাড়িতে থাকুন আপনি বাড়ি ত্যাগ করলেই আপনার ইমান ধ্বংস হবে অন্য এক বর্ণনে মুখ বন্ধ করুন মুখ খুললেই বিপদ আছে মুখ খুললেই মহাপাপ হবে নাহলে ফাঁসি হতে পারে এমন কথা বলবেন যার পরিণতি সরকার গ্রহণ করবে না এমন কথা বলবেন মহাপাপ হবে হবে মুখ বন্ধ করতে বাঁচতে হলে দুই আপনি আপনার বাড়িকে প্রশস্ত করুন যেন আপনাকে ধরে আপনার স্ত্রীকে ধরে প্রয়োজন নেই তবু আপনি যেন বাড়ি থেকে বের না হন আপনার স্ত্রী যেন বের না হয় নিতান্তই জরুরি প্রয়োজন ছাড়া আপনিও বের হবেন না আপনার স্ত্রী বের হবে না বাড়ি থেকে বের হলেই বিপদ আছে একটার পর একটা সমস্যা নেমে আসবে দোকানে বসে থাকবেন গি হবে আপনার স্ত্রী এই বাড়ি ওই বাড়ি যাবে পাপ হবে বদনাম হবে এই জন্য আল্লাহ রসুল বলছেন বাঁচার দ্বিতীয় পথ হচ্ছে বাড়িতে থাকা তিন আল্লাহ রসুল বললেন অবকে আল্লাহ খাতিয়াতে তুমি তোমার পাপের জন্য কাঁদো এটা হলো বাঁচার তিন নম্বর পথ সম্মানিত দর্শক মন্ডলী আমরা সিরিয়াল বলি যাতে করে আমাদের মনে থাকে বাঁচার এক নম্বর পথ হচ্ছে মুখ বন্ধ করা মুখ খুললে বিপদ আছে জরুরি কথা ছাড়া ভালো কথা ছাড়া মুখ দিয়ে কিছু উচ্চারণ করা যাবে না দুই জরুরি প্রয়োজন ছাড়া স্বামী স্ত্রী বাড়ি ত্যাগ করতে পাবো না করলেই বিপদ আছে তিন পাপের জন্য কাঁদতে হবে কাঁদলেই ফল পাওয়া যাবে এই তিনটা কাজ যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আমরা জান্নাত পাবো প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তোমার অনেক দয়া তোমার রহমতের আশাধারী হয়ে বলছি তুমি আমাদেরকে একটু তোমার ভয় ভীতিতে কেঁদে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ করে দাও প্রতিপালক আমাদেরকে বাড়িতে থাকার সুযোগ দাও আমাদের মা বোনদেরকে বাড়িতে থাকার তৌফিক দাও যাতে করে তারা বাড়ি থেকে বের হওয়াকেই ভয় মনে করে এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুবানা কাল্লাহমেহমদিকা أشهد أن لا إله إلا الله أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله